পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার ঘিলাতুরির পুলিশ পাড়া গ্রামের ফরওয়ার্ড ক্লাবের প্রতিমা নিরঞ্জন ছিল। এই প্রতিমা নিরঞ্জনকে ঘিরে নিরাপত্তার জন্য কল্যাণপুর থানার ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ, মহিলা হাবিলদার হিমানি দেববর্মা, মহিলা পুলিশ কনস্টেবল গোপা সিনহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশ পাড়া গ্রামে গেলে দেখতে পায় মদমত্ত বিএসএফ জওয়ান সঞ্জিত সরকার সাধারণ গ্রামবাসীদের সাথে বৎসায় জড়িয়ে পড়েছে। তখন প্রথমে মহিলা পুলিশ কর্মীরা সঞ্জিত সরকারকে সাধারণ গ্রামবাসীদের সাথে অভব্যতা না করার জন্য অনুরোধ করেন, কিন্তু তখন সঞ্জিত সরকার মুহূর্তের মধ্যেই মারমুখী ভূমিকা গ্রহণ করে দুই মহিলা পুলিশ কর্মীর উপর অতর্কিত ভাবে আক্রমণ করে। ঘটনাটি প্রত্যক্ষ করেন কল্যাণপুর থানার ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ। তিনি মদ্যপ বিএসএফ জওয়ানকে শান্ত করার চেষ্টা করলে উনার উপরও অতর্কিত আক্রমণ করে এবং গলা চেপে ধরে প্রাণ নাশের চেষ্টা করে বলে অভিযোগ। এরপর কোনক্রমে গ্রামবাসীর সহযোগিতা এবং অন্যান্য পুলিশ সহ টিএসআর কর্মীদের তৎপরতায় তিন আহত পুলিশ কর্মীকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। এদিন রাতে অভিযুক্ত বিএসএফ জওয়ান সঞ্জিত সরকারকে কল্যাণপুর থানার পুলিশ আটক করেছে। ইয়ার মধ্যে বিসর্জন ছিল, তো গিলাতুলি পুলিশ পাড়ায় তো বিসর্জন হচ্ছিল। তো বিসর্জন শেষে সঞ্জীব সরকার নামে একটি ছেলে মদমত্ত অবস্থায় সেখানে উস্তলি করছিল এলাকার লোকের সাথে। তখন আমাদের যে সেখানে ডিউটি স্টাফ ছিল ডব্লিউএসসি হিমানি দেববর্মা এবং গোপা সিনহা, তো তারা তাকে থামাতে যায়। তখন তাদের সাথে শ্লীলতাহানি করে এবং তাদেরকে মারধর করে। তো এই খবর তারা তারপর আমাকে জানাই, আমি মোবাইল ডিউটিতে ছিলাম, তো যথারীতি আমি সেখানে যাই এবং তাকে থামানোর চেষ্টা করি, কিন্তু সে আমার সাথেও দস্তুদস্তি করে এবং আমিও কিছু আহত হই। এখন তার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হয়। কর্তব্যরত তিন পুলিশ কর্মীর উপর আক্রমণকারী সঞ্জিত সরকারের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এখন দেখার কি পদক্ষেপ নেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।